हाई फ्रेंड्स जापाई ताई कोरी व्लॉग चैनल अपन सकल के स्वागत जानिए आज एकेबारे सकाल सकाल एक नतून व्लॉग निये चले एसेछि। आज हलो रविवार सकाल थेके पुरो एका एका दादा बौदी केउ नेई बाड़ीते आमी भाई और भाईपो आमरा तीनजनेई आछि सकाल थेके। तो बौदी आज के बेरिये गेछे सकाल सकाल एकटा काजे, दादाओ बेरिये गेछे, दुजोने सकाल सकाल काज आछे तार जोन्नो बेरिये गेछे एकटु दूर दिके। खावार पर्वटा गेछे सीटी पड़लो बोले एखोनी आमी आलू सेদ্ধ करते बसे दिये एसेछि। आलू सेদ্ধের পরে तरकारी करब, भात खावार जे तरकारी होबे सेगुलो काटाकाटी करे तरकारी बाटकारी करे नेब। तार माने बुझते पारछेन रान्नाघरटा तार साथे घरटा आज आमाके एकाई सामलाते होबे, केउ नेई बाड़ीते। भाई आमी आर जिउ आमरा तीनजन आछि। दादा बौदी चले गेछे, बौदी चले आसबे দুজনেই ১২টার দিক করে চলে আসবে, কিন্তু দুজনে গেছে আলাদা আলাদা কাজে। রান্নাবান্নাগুলো সেরে রাখি, তো জার্নি করে আসবে বাসে, তারপর এসে যদি আবার রান্নাবান্না করতে হয় তাহলে তো আরও এক খাটনি। তার জন্য ভাবছি রান্নাবান্নাগুলো করে রাখি। আর যে সিটি পড়ে গেছে, এবার আমাকে যেতে হবে। कम आलू सिद्ध करते बसेছিলাম, তার জন্য 3টি সিটি দিতেই হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এখন দুধ গরম করব। আমুল প্যাকেট, আমুল প্যাকেটের দুধ কেনা হয়, তার সাথে গরুর দুধও কেনা হয়, কিন্তু আমুল প্যাকেটের দুধটা আগে চলে আসে, ওই জন্য আমি এখন কেটে মানে ঢেলে গরম করতে দিয়ে দেবো। আর এই দুধটা একটু বেশিক্ষণ ধরে ফোটাই, আর এই দুধটা কিন্তু খেতে খুব সুন্দর, স্বাদ কিন্তু খুব সুন্দর। আর এই দুধের সঙ্গে প্রায় যতটা দুধ থাকে এক প্যাকেট আর ওই রকমই এক প্যাকেট জল দিই, তার কারণ এই দুধটা ভীষণ গাঢ় দুধ। এত গাঢ় দুধ মানে চা যদি করি এক কাপ দিলেই চা খুব গাঢ় হয়ে যায়, তার জন্য তো জল মেশাই। জল মেশালেও দুধটা কিন্তু পাতলা হয় না, খুব গাঢ়ই থাকে। আর এই দুধটাতে বেশিরভাগ ভাইপোর জন্য নেওয়া হয়, কারণ ভাইপোকে ছানা খাওয়ানো হয় দুধটা। আর এমনি যে গরুর দুধটা নেওয়া হয় সেটা সবাই খায়, আমরাও খাই। আর ওই দিকে যে দুধটা দেখতে পাচ্ছেন ওই দুধটা হচ্ছে কালকের বাসি দুধ, মানে প্যাকেট দুধ কালকের রয়ে গেছিলো, তো ওইটা আজকে চাটা করে খাওয়া হবে, কিন্তু গরম না করলে তো নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি এখন গরম করে নিচ্ছি। দুটো দুধই আগে মানে বসিয়ে দিয়ে রেখে আমি এখন অন্যান্য কাজগুলো করব। আবার কাজ করতে করতে এসে দেখছিও যে দুধটা পুরো ফুটে গেছে, মানে উতলাচ্ছিল, ছুটে এসেছি, এসেই দেখছি ফুটে গেছে, বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এটাকে এখন রেখে দেব, তারপরে তরকারিটা মুড়ি খাবার করবো, কারণ ভাইপো বলছে খিদে পেয়েছে, তো মুড়ি খাবার তরকারিটা আগে করে নিই। কালকের পান্তা ভাত আছে, তো পান্তা ভাতগুলো খাওয়া হবে, আর তার সাথে একটু ভাবছি বেশ লাল লাল করে আলুর দম করব। তার জন্য আদাগুলোকে আমি বাটিনি, আলুগুলোকে গ্রেটারে কুচিয়ে নিয়েছিলাম, বাটার সময় পাইনি, তাড়াতাড়ি করতে হচ্ছে, তার জন্য ভাবছি গ্রেটার আছে, গ্রেটারের সামনে ভালো করে কুচিয়ে নিই, ওটাই ভালো হবে। আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি। আর লঙ্কার গুঁড়ো বলতে এটা কিন্তু লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য রেড মির্চ দেওয়া হচ্ছে, কারণ ভাইপো খাবে তো রেড মির্চটাই দিচ্ছি। আর আমরা লঙ্কা মেখে নেব, ভাইপোর জন্য আরও আলাদা করে তুলে করা মানে আরও বেশি ঝামেলা, আরও বেশি সময় নষ্ট। আমি আজকে দু হাতের বদলে 4টা হাত দিয়ে কাজ করছি, তার কারণ একদিকে ঝোল বসিয়েছি, আরও একদিকে সয়াবিন দিয়ে দিচ্ছি। ঝোল করব, তো সয়াবিনটাকে গরম জলে আগে দিয়ে একটু নরম করে নিচ্ছি, আর এটা গরম জলে দিলে কিন্তু সয়াবিনটা খেতে মানে মুখে দিলে মিলিয়ে যায়। আর এখন তো দমটা করব, তার জন্য সেদ্ধ করা আলুগুলোকে ভালো করে দিয়ে এ পিঠ ও পিঠ ভালো করে মানে মশলার সাথেই ভেজে নেব। আর সেদ্ধ করা আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে। ঝোলটাকে এদিকে ফুটতে দিয়ে আমি এখন চলে যাব বাইরে, মানে বাইরের যে কাজগুলো আছে। একটু পরে তো জল চলে আসবে, আর জল আসার আগে আমি কিছু কাচাকাচি করব আজকে, তার জন্য ভিজিয়ে রাখছি আগে থেকে। একটু আগে থেকে ভেজিয়ে রাখলে কী হয় বলুন তো, ময়লাগুলো টপ করে ছেড়ে যায়, তখন বেশি করে মানে থুপকোতে হয় না। তার জন্য এখন আমি আগে ভালো করে বাসি যা জিনিস আছে তার সাথে আরও যেসব ময়লা জিনিসগুলোতে সব ভিজিয়ে নিচ্ছি। এভাবে একটা ভেজালাম, আরও এক পেয়ার ভেজাবো, সেটা আবার আলাদা রকমভাবে, কারণ এগুলো তো সুতির, এগুলো কম ময়লা জিনিস, আরও যেগুলো বেশি ময়লা জিনিস আছে সেগুলোকে আমি আলাদাভাবে ভিজাবো। ওইগুলো টপ করে ভিজিয়ে দিয়ে এসে এখন সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। আগে সয়াবিনটাকে ভাজার পর আরও ভেজাবো, তারপর ওইদিকে প্রেসার কুকারে দেখতে পাচ্ছেন গরম জল বসিয়েছি। গরম জল দিয়ে কী করবো বলুন তো। আর কয়েকদিন হলো বিছানার চাদরগুলো এত ময়লা হয়েছে যে মানে সময় পাচ্ছি না, বৌদিরও সময় হচ্ছে না, আমারও সময় হচ্ছে না। তার জন্য আজকে ভাবছি যে একা হাতে করে নেব টপ টপ করে, ওই জন্য আগে ভিজিয়ে দেব। মানে যে বিছানার চাদরগুলো গরম জলে দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। আর এটা প্রায় আমি 1 ঘন্টা আগে ভিজাচ্ছি। 1 ঘন্টা এটা রাতে ভিজে রাখলে আরও ভালো হতো, কিন্তু রাতে ভিজানোর সময় হয়নি। আর এই যে দুটো বিছানার চাদর আছে, এটা আমি আগে থেকে ভিজিয়ে রাখছি 1 ঘন্টা আগে। 1 ঘন্টা ভিজলে অনেকটাই ভিজে যাবে। তাই ভাই আমাকে বকছে যে তুই একা ঘরে আছিস তো এত কাজ কেন করতে হচ্ছে তোকে, তুই শুধু রান্নাটা করে তো রেখে দিলেই পারিস, তারপরে কাছাকাছি না হয় যেদিন বৌদি থাকবে সেদিন একসাথে মিলে দুজনে করবে। আমার যে না না একসাথে হয়েও উঠবে না, ওর থেকে আমি একা একা করি, ওটা আমার ভালো হবে। আর আমাকে একা একা কাজ করলেও মনে হয় যেন তাড়াতাড়ি কাজটা করে নিচ্ছে। আর এখানে দেখুন আমার এখনই জিভে জল চলে আসছে দেখে, দারুণ হয়েছে কিন্তু সয়াবিনের মানে কষাটা দেখেই খেতে মন যাচ্ছে। তারপর আমি কি করছি বলুন তো, যা পাচ্ছি তাই করছি, যেটা পাচ্ছি সেটা করছি। আসলে আজকে রান্নাঘর টাকা পেয়েছি তো তার জন্য বেগুন ভেজে নিচ্ছি। বেগুন ভেজে ভাবছি একটু বাড়িয়ে দিই তরকারি পাতিগুলোকে। মুড়ি পান্তা ভাত ছিল, আর এখন চালগুলোকে একটু ভিজিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। তো আমি ফোন করেছিলাম বৌদিকে যে কত চাল নেব, চালের আন্দাজ আমি ঠিকঠাক পারি না, তার জন্য বৌদি বললো 1 গ্লাসের 4 গ্লাস চাল নিতে। 1, 2, 3, 4, 4.5 আপনারা হয়তো আবার জিজ্ঞাসা করবেন যে এভাবে চাল তুলে রাখলাম কেন। তো আমি একদিন ঘরে চাল নিচ্ছিলাম, তখন ঠাকুমা আমাকে বলেছিল যে যতই চাল নিয়ে না কেন, যদি 1 বাটিও চাল নিস কি 1 গ্লাসও চাল নিস, তো যে এখান থেকে আবার 3 বার কম করে 3 বার এখানে চাল রাখতে হয়। তো কিসের জন্য জানি না বলেছিল, তো সেই থেকেই যেখানেই যখন চাল নিই যতই 3 বার রাখি। চালটা এখন ভেজাবো, আসুন। চাল ভিজিয়ে দিয়েছি, এরপর কি করছি বাসন ধুয়ে নিচ্ছি। মানে বুঝতে পারছেন ভাতটা বসিয়ে দিয়েছি, তারপর যে টুকরি যা বাসন ছিল সব বাসনগুলোকে এক জায়গায় জড়ো করে এখন মেজে এরপরে আমি স্নান করব। জল চলে আসবে, কাছাকাছি করবো আর স্নান করব। বাসন মেজে মানে আমার রান্নাঘরে কাজ কমপ্লিট, শুধু ভাতটা নামালেই হবে। ভাতটা জানি না আমি পারবো কি না নামাতে, হয়তো বৌদি এসেই নামাবে। আর এখন তো রিল্যাক্স করছি, মানে আজকে আমি বিরাট কাজ করেছি, রান্নাবান্না সমস্ত কিছু সেরে স্নান টান করে শ্যাম্পু করেছি চুলে আজকে। তো এখন পাখার কাছে মানে পাখায় এই খাটেই এসে একটু শুয়েছি। মানে আপনাদের মতো কথা বলতে পারছি না, ওই জন্য আমি ভেবেইছি আমি পরেই কথা বলবো, কারণ ভীষণ খারাপ লাগছে। রান্নাবান্না করেছি, তারপরে স্নান টান করে এরপরে পাখার সামনে এসে বসতে যে খাবো ইশারা করছি, খাবো এরপরে খাবো। আর এই মাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ঘুমটা ভাঙিয়েছে আর প্রিয়তা। হঠাৎ করে আপনারা কেন ভাবছেন যে প্রিয়তা ঘুম ভাঙালো, তার কারণ প্রিয়তা আজকে মানে প্রিয়তার ফোন পেয়ে আজকে ঘুম ভাঙলো। প্রথমবার তুলিনি, মানে সেই চোখে ঘুমতে ছিল তো জন্য তুলিনি, রেখে দিয়েছি। আবার একবার করেছে, দিয়ে বললাম না তুলে কথা বলি, দিয়ে আবার কথা বললাম ওর সাথে। প্রায় 1 ঘন্টার মতো কথা বললাম, 1 ঘন্টার মতো কথা। আমাদের ওখানে যে দোল মেলা হয়, তো দোল মেলা ও দেখতে গিয়েছিল, সেখানে কি হলো না হলো এই সমস্ত কথা আমাকে বলছিল। এখন কথা বলা হলো। দোলমেলা তো দেখতে যেতে পারছি না, মিস করছি দোলমেলা। তা করবো, চাটা খাওয়া দাওয়া করবো। আর বাড়ির কারোর সাথে সেরকম কথা হয়নি দোলমেলা দেখতে যাওয়া নিয়ে, মনে হয় কেউ যাবে না। আর আমি এখন জিউর সাথে ফুটবলও খেলছি। এখন চা করবো। আর বৌদিয়ারা তো এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে টুমিয়ে গেছে, দিয়ে ঘুম থেকে উঠে বলছে অনু চা করো, চা করবো। এরপরে তুই কি করছিস কেন? না জিউ দিস না, দিবি না জিউ না। বদমাইশ, চল চা চাটা করি, চাটা করে আসছি। চাটা করে চাটা করে এত বড় পাউরুটি একেবারে রাত্রিবেলা চলে এসেছি, বিছানা করছি, ঘুমিয়ে যাব। এরপরে তো আজকে কি বলুন তো, আজ অনেক রাত হয়ে গেছে, তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব। আবার নতুন ভিডিও নিয়ে কাল অবশ্যই।